আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পেওনার টু পেওনারে আপনারা টাকা ট্রান্সফার করবেন বা ডলার ট্রান্সফার করবেন ব্যাপারটা হচ্ছে পি টুপি ট্রান্সফার মানে উইদাউট ফিচার আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ফি কাটবে না আপনি যত পাঠাইবেন ডলার ততই কিন্তু সেই পেওনার অ্যাকাউন্টে ঢুকবে সো আমি এটা প্রুভলি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে আছে হচ্ছে একশো আশি ডলার এই একশো আশি ডলারই আমি এখন অন্য একটি পেওনার অ্যাকাউন্টে সেন্ড করবো সো এটা কীভাবে সেন্ড করবো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনারা আপনাদের পেওনারটাকে লগ ইন করে নেবেন হয়তো এটা মোবাইল দিয়ে আপনারা করতে পারবেন আপনারা জাস্ট মোবাইলের প্রোম ব্রাউজারে গিয়ে এটা করতে করবেন ঠিক আছে অথবা অ্যাপস যারা চালান অ্যাপসের মাধ্যমে করতে পারবেন সো জাস্ট আমাদেরকে খুঁজতে হবে এসে এখান থেকে ফোকাস করলাম পে মানে পেতে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখেন এই যে পি টু রিসিপেন্টস পি অ্যাকাউন্টস এই যে অপশনটা আছে আমি আবারও ফোকাস করছি এটাতে আপনাকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এইখানে যে রিসিপেন্ট অ্যাকাউন্ট মানে হইতেছে যে অ্যাকাউন্টটা রিসিভ করবে আমাদের যেটাতে রিসিভ করবে আমরা সেইটা এখানে দিয়ে দিলাম মানে ওই পেওনার অ্যাকাউন্ট যেটাতে আমরা যে অ্যাকাউন্টে আমাদের ডলারটা সেন্ড করতে চাইতেছে অন্য একটি পেওনার অ্যাকাউন্ট ঠিক আছে সো এটা দিয়ে দিলাম তারপর নিচে থেকে আমরা এখান থেকে আমাদের ডলারটা বা কারেন্সিটা আসলে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা যেহেতু ইউএসডি সে পাঠাবো সেক্ষেত্রে ইউএসডি আপনার যদি অন্য কিছু হয় এখানে ইউরো আছে জেবিপি আছে আপনি আপনারটা চুজ করে নেবেন সো আমি যেহেতু এটা ডলার সেক্ষেত্রে আমি ইউএসডি রাখলাম ওকে তারপর হচ্ছে ইউপে ইউপেতে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনি কত ডলার পাঠাইতে চাইতেছেন ওই অ্যাকাউন্টে ঠিক আছে সো আমি যেহেতু একশো আশি ডলার পাঠাবো সো নিচে দেখেন উইদাউট ফি মানে কোনো প্রকার ফি এখানে দেখাইতেছে না আমরা নেক্সট টাইম নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর অ্যাড পেমেন্ট ডিসক্রিপশন মানে ডিসক্রিপশন আপনি কি রাখতে চাইতেছেন এটা আসলে আপনি যে পাঠাইতেছেন এটার আসলে পারপোজটা কি সো পারপোজটা আপনি এখানে দিয়ে দিবেন আমারটা হচ্ছে অ্যাডভার্টাইজিং সার্ভিস তারপর হচ্ছে ট্রানজ্যাকশন হ্যাঁ ট্রানজ্যাকশন ডিসক্রিপশন এটাও আপনি চাইলে অ্যাডভার্টাইজিং দিতে পারেন এখান থেকে হচ্ছে আপনি পেইং কন্ট্রাক্টস অর ফিলেন্সার মার্কেটিং সার্ভিস এটা আমি দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এই যে নিচে আপনার ডিসক্রিপশনটা আপনি দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে যদি আমরা নেক্সট করি নেক্সট করলে দেখেন এখানে কিন্তু আপনার একটা রিভিউ দেখাইতেছে ওরা ঠিক আছে এটা হচ্ছে আপনার যে ইমেলটাতে আপনি পাঠাতে চেতেছেন বা যে পে ওনার অ্যাকাউন্টে সেইটার ইমেল তারপরে ব্যালেন্সটা তারপরে হচ্ছে এখানে আপনার মূল অ্যামাউন্টটা ওকে সো এখানে যদি আমি এখন পে দিই দেখেন পে দিলে কিন্তু সাথে সাথেই কিন্তু প্রিডাইরেক্ট করে এটা নিয়ে যাচ্ছে আমি এইখান থেকে মেসেজে দিচ্ছি আপনারা আপনাদের ফোনে অথবা আপনারা যেটা দিয়ে খুলছেন সেই এসএমএসটা এখানে বসিয়ে দেবেন আপনাদের ফোনে থাকে এস এম এস আমার ইতিমধ্যে এস এম এসটা চলে আসছে আমি জাস্ট এস এম এখানে বসিয়ে দেবো কুটি বসিয়ে দিলাম সাবমিট করবো সাবমিট করার সাথে সাথেই কিন্তু পেমেন্টটি ওখানে চলে যাবে দেখেন পিও পে টু রিসিপেন্টস পেওনার অ্যাকাউন্টস মানে অলরেডি প্রসেসিং পেমেন্ট আশা করছি এখনই চলে যাবে আমরা যদি একটু মেলটা চেক করি আমাদের যে আসলে এটা গেছে কি না ঠিক আছে সো আমরা যদি এটাকে আবার রিফ্রেশ করি আমরা হোম পেজে এসে আশা করছি যে এটা চলে যাবে দেখেন এটা চলে গেছে এই যে এইখানে দেখেন এই যে এইখানে দেখেন আগে ছিল একশো আশি এখন শুধু আশি সেন্ট আছে এর ভিতরে আরেকটা কথা আছে সেটা হচ্ছে আপনারা যারা খুব ভালো রেটে আপনাদের ডলারগুলো সেল করতে চাইতেছেন মানে আপনারা বিশ্বস্ত কাউকে পাইতেছেন না সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ভালো একটা রেঞ্জ বা ভালো একটা প্রাইসে আপনাদের কাছ থেকে আমি ডলারগুলো কিনবো ইভেন আমি সব সময় এরকম সার্ভিস দিয়ে থাকি আপনারা আমার গ্রুপে আপনারা আমার গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আছে আপনারা সরাসরি আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন ইভেন আমি খুব ভালো একটা রেটে আপনাদের কাছ থেকে ডলারগুলো কিনবো ঠিক আছে আমি কিনে থাকি সো আপনারা চাইলে আমার কাছে ডলারগুলো সেল করতে পারেন খুব ভালো একটা প্রাইসে এমনি এমনি আপনি বিকাশ বলেন উপায় বলেন আপনারা যে যেটা দিয়ে তুলেন আর কি আপনাদের টাকাটা তো সেইখান থেকেও আরও বেশি রেটে আমি আপনাদেরকে দিব ঠিক আছে সো আপনারা যারা সেল করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা কিন্তু স্ক্রিনও দেওয়া থাকবেন দেন হচ্ছে ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে এখানে সেল করতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত যে রেটটা আছে বাংলাদেশের কারেন্সি ওনার থেকেও কিছু টাকা বেশি আপনারা পাবেন ঠিক আছে প্রতি ডলারে ওকে সো আমরা মেলটা একটু চেক করবো দেখেন এই যে ওনারে একটা মেল চলে আসছে পেমেন্ট সাকসেসফুল ওকে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে একশো আশি ডলার সেই অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে আপনারা যারা আমাকে সেল করবেন ডলারগুলো তারাও এইভাবেই পাঠাইবেন ঠিক আছে আমি যে মেলটা দিব তখন এইভাবেই পাঠাইবেন তারপরে জাস্ট এই যে এই স্ক্রিনশটটা আমাকে দেবেন ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে বিকাশে অথবা আপনার যে যেভাবে টাকাটা নিতে চাচ্ছেন আমি সেভাবে আপনাদেরকে টাকাটা পাঠিয়ে দিব সো এই হচ্ছে আসলে মূল কথা আপনারা চাইলে আমার কাছে সেল করতে পারেন আপনাদের ডলারগুলো কাঙ্ক্ষিত প্রাইজের থেকে আরও বেশি প্রাইজে সো এটা আশা করছি সবার জন্য ভালো হবে তো আজ এতটুকুই ভিডিও আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো আজ এখানে বিধে নিচ্ছি দেখা হতে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ